নিজের জানের ঝুঁকি দিচ্ছে যুবকরা সন যে সমস্ত পুরুষরা সিগারেট গুটকা খায় আমি বলিনি ডাক্তাররা বলছে সর্বপ্রথম তার যে ক্ষতিটা হবে শরীরে সেটা তার ক্ষতি হয়ে যৌবন নষ্ট হয়ে যাবে এটা সব প্রথম ক্ষতি হবে আর আল্লাহ দিয়া শরীরের মধ্যে সব দামি নিয়ামত হচ্ছে যৌবন যেটার দ্বারা তোমার স্ত্রী সন্তুষ্টি হবে রাজার বিটি রাজার যে অত সম্পত্তি থাকে রাজা চিরজীবন নিজের বিটিকে বসে খাওয়াতে পারবে না পারবে না কথা তাহলে বিয়ে কি করতে দেয় বিয়েটা তার যৌবনের জন্য বিবাহ দেওয়া হয় একটা রাজার বিটিকেও বিয়ে দিতে হয় এটা দুনিয়ার পরম্পারা একটা বাইশ বৎসরের যুবক আশি বৎসরের বৃদ্ধা মেয়েকে ধর্ষণ করেছে কেসটা পুলিশের কাছে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্রেনের ডাক্তারের কাছে যার ব্রেনে কোনো ট্রাভেল আছে নাকি ডাক্তারে বললে ছেলেটা একটা জিনিসের ওপরে নিসাই পড়ে গিয়ে আর ব্রেনটা হ্যাং হয়েছে সেই জিনিসটার ওপরেই পড়েছে এর জবান বন্ধ তুমি কি করো কিছুই করি না এই মোবাইলের দ্বারা কি করো তার মোবাইল যখন দেখেছে ছেলটা কন্টেনিউ পর্ণ ভিডিও দেখতে নুরা ভিডিও সেই ছেলটা জুবান বন্দিতে বলেছে আমি রাস্তায় রাতের বেলায় বসে রাত তখন এক দেড়টা বাজছে আমি পর্ণ ভিডিও দেখছিলাম আমি প্রত্যেকদিন দিন দেখি আর ওই অবস্থায় সেই ভদ্র মহিলা রাস্তার উপরে বাড়ি থেকে বেরিয়ে পেশাব করতে এসছে তাকে জোর জবর তাকে ধর্ষণ করেছে আমেরিকা লন্ডন এবং পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যারা অতিরিক্ত ভিডিও দেখবে তাদের ব্রেনে কি হ্যাং হবে সে পৃথিবীর শুনেলেন যে নারীটাকে তাকে দেখবে তাকে ধর্ষণের চোখেই দেখবে তাতে তার মাকে দেখুক তার দাদিকে দেখুক তার বিটিকে দেখুক তার আত্মীয় স্বজনকে যাকেই দেখুক সে কিন্তু ধর্ষণের চোখে দেখবে আমার মুসলমান ভাই কষ্টের বিষয় কি জানে আমাদের দেশে কেউ যদি মায়ের সঙ্গে জিনা করে এটা কষ্টের না কষ্টের নয় আচ্ছা নোংরা না নোংরা নয় আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মানি যে যুবকরা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে তাদেরকে অনুরোধ করছি তোমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করো না করার হলে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীটাকে ফলো করো উলামাদের আখলাককে ফলো করো ইসলামটাকে ফলো করো ওই বেঈমান কাফের আখলাককে ফলো করো চলুন এরা আমেরিকার দেখবেন সেখানে অর্ডার আছে ওপেন ভাবে মা বেটা একসাথে বসে কি দেখে পর্ণ দেখে আমেরিকায় ভাই একসাথে পর্ন দেখে কেন তারা মায়ের সাথে জিনা করাটাকে ওটাকে কিছু মনে করে না রিলেশনশিপ ভাবে আমেরিকা লন্ডনে কুকুরের সাথে সেখানকার মেয়েরা জিনা করে ভাইয়ের সাথে বোন জিনা করে বোনের সাথে ভাই করে দাদির সাথে করে অনেকের সাথে একজন ফুটবলার ইউটিউবে রেকর্ডিং হচ্ছে যদিও তার নাম লুবো না সে চোদ্দর বিশ্বকাপের সময় নিজের জীবনী লিখতে গিয়ে লিখেছে লন্ডনের ফুটবল প্লেয়ার খুব দামি তিনি লেখছেন আমি এমন আমি এত মাংস খাই আমার শরীর এত গরম প্রত্যেক দিন তিনটে মেয়ের সঙ্গে আমাকে করতে হয় একদিন আমি কোনো না আমি মেয়েকে নিজের দাদিকে ধর্ষণ করেছি জোরে বলুন নাউজ বিল্লা এরা একজন প্লেয়ার খুশি হয়ে লেখছে তার জীবনীটা তাদের চরিত্র কেমন হতে পারে চলুন আপনাকে বলে উত্তর উত্তরপ্রদেশের ঘটনা এই চার পাঁচ দিন হলো ঘটনাটা যারা আমাকে গালি দিয়েছে সেই হারামের আউলার দিকে বলি ভালো করে মোবাইলের খবরগুলো দেখো উত্তর প্রদেশে একজন বাবা মারা গেছে এক বছর আগে মা বেঁচে আছে তার একটা সন্তান আর একটা মেয়ে আছে ছেলেটা বড় মেয়েটা ছোট সে এই ছেলে মেয়েকে রেখে দিয়ে বলেছে আমি আজকে অমুক জায়গা যাচ্ছি কালকে ফিরবো তোরা রাত্রে খানা খেয়ে নি ভাই বোন খানা খেয়েছে বোন বোনের কামরায় গেছে ভাই ভাইয়ের কামরায় গেছে এই ছেলেটা কিন্তু অতিরিক্ত পর্ণ ভিডিও দেখতো সেই দিনেও পর্ণ ভিডিও দেখতে শুরু করেছে রাত্রে মানে নেই একটা করে বুনশু শুয়ে পর্ণতে মগ্ন হয়ে এত ভাবে ঢুকে গেছে এমন ভাবে সে তার বোনের ঘরে গিয়ে বোনকে প্রথমে ধর্ষণ করেছে এই সে যখন ধর্ষণ করেছে ধর্ষণ করার পরে চার যখন হুঁশ ফিরেছে তখন সে বুঝতে পেরেছে আমি আমার বোনকে ধর্ষণ করেছি এ তো গোলমাল একটা বালিশ নিয়ে সেই বুনটার মুখটা চাপা দিয়ে বুনকে পর্যন্ত মাডার পর্যন্ত করে দিয়েছে মাডার করে দিয়েছে এখন অনেক আমার এই বাবাজিরা বেঁচে আছেন কতদিন বাঁচবেন জানিনা যাদের সাত পঁয়ষট্টি হলো আল্লাহ নবীর হাদিস শুনেলে। শুনেলেন আমার যুবক আছে শুনো আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলল সাল্লাল্লাহ মুসান্নী মানে আবু সাঈবা চল্লিশ নম্বর হাদিস নবীজী বললেন হে আমার সাহাবিরা শুনো পৃথিবীতে এমন একটা যুগ আসবে সমস্ত মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন নবীজি যখন এই হাদিস বর্ণনা করছে নবীজির চেহারায় কিন্তু একটা ভাঁজ আছে কিসের ভাঁজ ভাঁজটা হচ্ছে দুঃখের সাহাবিরা জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ এই মুসল্লিরা কেমন হবে নবীজি বললেন শোনো আমি দুঃখের সঙ্গে বলছি তারা সুদ খাবে আর বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর শপিং মল বানাবে আর মসজিদে এসে তারা মাথা ঠুকবে ইমানদার কেউ থাকবে না মুসান্না বিবনে আবু সাইবার চল্লিশ নম্বর হাদিস এরপরে চলুন বাংলাদেশের দুর্ঘটনা শরীফ থেকে শরীফা এটা লাস্ট পয়েন্ট বলছি শরীফ থেকে শরীফা শরীফা থেকে শরীফ এই যে দ্বন্দ্ব আসছে পৃথিবীতে যারা সাধারণ মানুষ আছেন অনেকে জানেন না আমার যুবকরা যাদের মনে মনে হচ্ছে যে আমি সমকামিতে লিপ্ত হব যুবতীরা যাদের মনে মনে হচ্ছে সমকামিতে লিপ্ত হব তারা কান খুলে বায়নটা শুনো এই পাপের কারণে আল্লাহ পুরো একটা জাতিকে ধ্বংস করেছে লুতনবীর কমকে এই পাপের কারণে এবং কোরআনে লাকির টানা হয়ে গেছে লুত নবীর বিবি জাহান নামে যাবে নবী হওয়ার পরও তার বিবিকে সে রুখতে কেমতের দিনে পারবে আল্লাহ লাকির টেনে দিয়েছে ফেরাউন জান্নাতি না জাহান কথা বলে জাহান কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছে ফিরাউনের বিবি জান্নাতে যাবে জোরে বলুন সুহান ফেরাউনের বিবি জান্নাতি ফেরাউন কিন্তু জাহান নামি লোত জান্নাতি তার বিবি জাহান নামে যাবে আল্লাহ কোরআনে ঘোষণা করে লকিক টেনে দিয়েছেন এটা আর পাল্টাবে না কেমতের দিনে দুজন নবী অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে আর তাদের বিবিরা জাহান নামে যাবে সেই দুজন নবী হচ্ছেন একজন নোহ নবী আর লুদ নবী আল্লাহ কোরআনে ঘোষণা করেছে তারা কথা বলতে পাবে না তাদের চোখের সামনে বিবিরা জাহান নামে প্রবেশ করবে একজন নোহ নবী আর একজন লুদ নবী আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে আমার ভাই রুটির মতো পাল্টিয়েছে পৃথিবীতে আজ ও পর্যন্ত সাক্ষী আছে ওই জায়গাটা কোথায় যেটাকে বলা হয় মরা সাগর যেখানে কোনো একটা পোকা মাকড়ও না সেই সাগরের উপরে আল্লাহ পাল্টিয়েছিলেন ওই সাগরটাকে উপসাগর বলা হয় মানে জন্মগত সাগর ছিল না ওই জাতিকে আল্লাহ পাল্টানোর পরে ওখানে সাগর তৈরি হয়েছে আমার মুসলমান ভাই আপনি এই পাপে লিপ্ত হবে ভেবে দেখুন এই যতগুলো আছে যারা থেকে শরীফা হতে চায় এদিকে যে কোনো একটা দেশে পাঠিয়ে দেন বাংলাদেশ হোক পাকিস্তান হোক নেপাল হোক সমস্ত মানুষকে সরিয়ে নিয়ে সমস্ত সমকামীকে একটা দেশে দিয়ে দেন তাদের বর্ডার সিল করে দেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দশ বছর লাগবে একটা যুগ লাগবে খালি দশ বছরের ভেতরে এদের পুরো নাসালটা মিটে যাবে কেন এদের তো জন্ম বিস্তার হবে না হবে ছেলেই ছেলেই বিয়ে করলে জন্ম বিস্তার হবে আমাকে যদি কেউ ফিত নাই জড়াই আমি পরমাণু থেকে খারাপ গুষ্টি উদ্ধার করে ছেড়ে দেবো তারা কেন 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 গালি করলো যে ইসলামে পিতাই পেলে বোখার শরীফের হাদিস জানবেন যে যে বক্তা আলেম স্টেজে মুখের ভাষা খারাপ করছে কেউ কি কুত্তা বলছে কেউ কি বুনো সুয়ার বলছে কেউ কি গালি দিচ্ছে কেউ কি জারুদ সন্তান বলছে এই বক্তা বোখার শরীফ পড়েনি এই বক্তাটা আলেম নয় এবং হারাম হারামকর চায়ের দোকানে বসে চলেছে বসেছিল যখন বুখারির ক্লাস হয়েছে কেন বুখারি শরীফের হাদিসে আছে শুনে যান যারা অশ্লীল ভাষা ব্যবহার করে তারা হচ্ছে মুনাফে মুনাফেকের আলামত শুধু মলবিরা নয় আপনার দিকে বলে যাচ্ছে শুধু বাবাকে নয় আপনি কর্মচারীকে গালি দিতে পাবেন না বিবিকে গালি দিতে পাবেন না প্রতিবেশীকে গালি দিতে পাবেন না বন্ধুকে গালি দিতে পাবেন না ভাইকে গালি দিতে পাবেন না বাবাকে গালি দিতে পাবেন না সন্তানকে গালি দিতে পাবেন না মেয়েকে গালি দিতে পাবেন না তোমার মুখের ভাষা হবে শালীন ভাষা প্রতিবাদ করবে কেন করবেন না একটা লোক ভুল করবে তোমার আব্বা ভুল করছে আব্বাজি এটা মনে হচ্ছে আপনার ভুল হচ্ছে এটা প্রতিবাদ হলো না হলো কথা বলে প্রতিবাদ হলো কিন্তু ভদ্র ভাষায় কি ভাষায় হলো ভদ্র ভাষা মসজিদের মতো আল্লি সাহেব আছেন চাচা তিনি মাইকে দাঁড়িয়ে একটা ফাইসালা বললেন তো আপনি বলবেন চাচা যান মনে হচ্ছে যেন এটা এরকম করলে ভালো হয় ভদ্র ভাষায় তা আপনি যদি বলেন ও তোর কথাই চলবে নাকি বলতো আমার কথা শোন এটা কর এটার নাম হচ্ছে অভদ্র অশ্লীল ভাষা এটা ইসলামের শরীয়তে জায়েজ ওই জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি ইলমিয়াত আলাদা bayan আলাদা ইলমিয়াত আনাদা bayan আলাদা মুকের ভাষা শালীন কর একে অপরসনে এরপর আমি আপনাদেরকে বুঝাবো শুনেলে হাত তুলে বলুন ईमानदार কে কে হবেন হাত তুলেন তো মুমিন কে কে হবেন হাত তুলেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আরও জোরে বলুন ইনশাআল্লাহ মমিন হতে গেলে আমার আল্লাহ কোরানের শর্ত রেঁকেছেন কি রেখেছেন বললাম শর্ত কটা পাঁচটা কটা বললাম পাঁচটা এক নম্বর কোরান কাদাবালাহাল মমিনুন হে আমার নবী পরকৃত মমিন কারা এক নম্বর হচ্ছে আল্লাহ দিনা গুমফি সলাতিহিম খিউনুন তারা যখন নামাজ পড়বে কুসু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে কি করে বললাম কুসু খুজু মানে হচ্ছে ধীর স্থিরতার সঙ্গে স্পিরিটে নয় ধীর স্থিরতা যারা নামাজ পড়েন না তারা শুনে যান আল্লাহ নবীর হাদিস যার নামাজ নাই তার ইসলাম নাই এটা নবীর হাদিস আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা যদি বলেন নামাজ কি আল্লাহর কসম

এরকম হয় হয় না না নামাজে দাঁড়িয়েছেন নিয়ত বেঁধেছেন কিন্তু মন অন্যদিকে চলে যাচ্ছে ব্যবসায় কাজে বাড়িতে চলে যাচ্ছে নবীজি ওষুধ বলে দিয়েছেন কি বলেছেন জোরে বলুন সুহান আল্লাহ আমার নবী বিশ্ব নবী বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে ফাইন নাহু হুইয়ার মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন জোর বলুন না এই আখলাকটা নবীজি দিলেন ফাইন না হুইয়ার মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে দ্বিতীয় নম্বর আপনি নামাজ পড়তে গেলে পৃথিবীর সব হাজত মিটিয়ে নামাজে যেতে হবে কি বললাম পৃথিবীর সব হাজত মিটিয়ে তারপরে নামাজে যেতে হবে হাজত বলতে কি বলে দি আপনি জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে যাবেন বাড়িতে গোসল করে এগারোটাই রেডি হয়েছে বিবি বলল কই গো খানাটা খেয়ে নাও বলে কেন বললে ই তোমার খানা রেডি হয়ে গেছে আপনি বললেন না না সেরকম ভোগ লাগেনি জুম্মাটা পড়ে এসে খাবে চলে গেলেন জুম্মা পড়তে ইমাম সাহেব লম্বা বায়ান করেছে লম্বা খুদবা ধরেছে লম্বা সুরা ধরেছে দ্বিতীয় রাখাতে দাড়ি দাড়ি মনে মনে ভাবছে সালা খেয়ে নিলি ভালো হতো এত দেরি করে দিচ্ছে নামাজ আর খাবার একসাথে মিশে গেল ঠিক কিনা নবীজি বলেছেন হাজত সেরে তোমার অল্প ভোগ লেগেছে অল্প খেয়ে নাও এসে নামাজে দাঁড়াও আর যাবে যাবেন আপনি আসরের নামাজ পড়বেন মসজিদে ঢুকেছে আপনি যখন ঢুকেছেন আপনাকে হালকা পায়খানা লেগেছে আপনি মনে মনে ভাবলেন সেরকম জোরে লাগেনি জামাতটা ছেড়ে যাবে আগে নামাজটা পড়ো এবং ইমাম সাহেব লম্বা সুরা ধরে দিয়েছে এই তৃতীয় রাখাতে দাঁড়িয়ে খালি এরকম করছে করে নিলেই ভালো হতো তা পায়খানার নামাজ একসাথে মিশে গেছে ইসলাম নিষেধ করেছে নবী হাজত ছেড়ে লাও দিয়ে নামাজে দাঁড়া আর দাঁড়াবে যখন দুনিয়ায় আর কোনো মনোযোগ থাকবে না ফাইন না হুইয়ার দাঁড়ানো যখন নামাজে নিয়ত করবেন হাত বাঁধবেন মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতে পাইনি আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন দিয়ে নম্বর ভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান আমাদের আপনাদের এখানে তারাবি হয় না হয় হয় খতম না সুরা খতম হয় আমাদের দেশে হাফে সাহেবরা আসতে পড়লে লোকরা কি বলে কি হাফে জাল দিবে স্পিড নাই এক ঘন্টা কুড়ি মিনিটে এক ঘন্টা দশ মিনিটে তারা শেষ ঠিক বললাম না ভুল বললাম হাই স্পিড তারা ফেরেস তারাও যেন খুঁজে না পায় কোথায় পড়ছে আল্লাহ

بومبة الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা বুঝতে পারলেন না পারলেন কিন্তু এমন হাদিসে আছে কেউ যদি এক একটা পরে হুরুপে দশটা করে নেকি পাবে জোরে বলুন সুভান যে শুনবে সেও দশটা করে পাবে জোরে বলুন সুভান তুমি যদি তারাবিন মাঝে কোরআনটাই না বুঝতে পারো তো ঘোড়ার ডিম পাবে বলুন দ্বিতীয় নম্বর যারা আপনারা আছেন আপনার আমার বয়স্ক বাবাজিরা তারা শুনবেন হাফে সাহেব রুকু করেছে সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি লিমান হামিদা তখন মুক্তাদির অনেক একবারও হয় না সু সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে ঠিক বললাম না বল বললাম তাহলে তোমার নামাজ কি করে হলো ঠিক হাফে সাহেবকে বলুন সুভত্তি গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো মতোয়াল্লি সাহেব মসজিদ কমিটি বলুন হাফে সাহেব আসতে নামাজ পড়াবেন দু ঘন্টা লাগুক তারাবিতে মুসলমান জানে আপনারা লেগে হারাম আপনাদের লেগে হালাল করেছেন কিছু জিনিস যদি আপনাদের নামাজ পড়ায় পড়বেন না তাকে তাড়িয়ে দিবেন কথা বলে না এরা তার পেছনে নামাজ পড়বেন পড়বেন ইমাম সাহেব দাড়ি চাজবে তার পেছনে নামাজ হবে না এই ফতটা জেনেছো আর তুই দাড়ি ইমামের পেছনে কি করে পড়িসবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন তোমার ফতুয়া ইমামের পেছনে নামাজ হবে না দাড়ি চেঁচে তাহলে তোরটা চেঁচে তুই ইমামের পেছনে পড়িস তোরটা কি করে হবে তুই এই ফতোয়াটা দেওয়া গে যেমন বলে দিও কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না কেন যাওয়া যাবে না মুখ গন্ধ করবে আর নবীজির হাদিস আমি প্রথমেই শুনিয়েছি তোমার দ্বারা যেন কোনো মুমিন কষ্ট না পায় আপনি যদি ফজরের নামাজে কাঁচা পেঁয়াজ খেয়েছেন রাত্রে মুখে দুর্গন্ধ ডাড়ান তো আপনার পাশে যদি আমি দাঁড়াই কষ্ট পাবো না না আমি কষ্ট পাবো নবীজি ওই জন্য নিষেধ করলে আর বিড়ি সিগারেট গুটকা খেলে সেন করে তো নিকি আঁতরের মতো মাছ বুঝতে পারছেন আমাকে দাউদ দিয়ে বিরাট গোলমা আমার মাছ সবাই নিতে পারেন তুমি পেঁয়াজটা খেয়ে মসজিদে যাওয়া যাবে না এইটা বুঝতে পারলে কিন্তু তুমি এইটা বুঝতে পারলে না বিড়ি সিগারেট খেয়ে আমার মুখে সেন সব থেকে বড় কষ্ট কে পাবে জানেন যারা বিড়ি খোর আছে সিগারেট খোর আছে গুটকা খোর আছে তুমি তোমার বিবিকে জিজ্ঞেস করবে যে অন্তর থেকে বলো তুমি যখন আমি আমি যখন তোমার মুখে চুমু খাই তোমার কষ্ট হয় কি তার মনে মনে হবে আট পুড়োর বেড়া তুমি তো ঝাঁটা মারতে মন যায় বলবো কি বলার কিছু নেই এই যে পানিটা আমাকে দিয়েছেন খুব ভালো করে এই পানিতে লেখা আছে ইনারা কমিটির লোক পানি দিয়েছে লেখে দিয়েছে এই পানিটা যে পান করবে পানির মধ্যে বিষ মিশানো আছে খেলে মারা যেতে পারে এই পানিটা খাওয়া যাবে এই পানিটা খেলে গুণা হবে না হবে না হবে চলুন সিগারেটের প্যাকেটে লেখা আছে না নাই বিড়ি সিগারেটের গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ হানিকারক তাহলে সেটা খেলে নাকি কি করে পাবে এ হুজুরের কাছে ফতোয়া হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বললে মকরু যদি মকরু হয় আর তুমি যদি বিড়ি খাও তাহলে আমরা হুজুররা খেলে দোষ কোথায় কথাটা বুঝতে বোঝাতে পারলাম তোমার লেগে হালাল আর হুজুরের লেগে হারাম আমি যদি এখন স্টেজে বলি আমার মুদ্রা বেশ ভালো লাগছে না একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই আপনারা কি বলবেন এক একে দাউদ দিলেবে আর বায়ান শোনা যাবে না বলবেন না বলবেন না কথা বল আপনি বলবেন যদি আমি সিগারেট খেলে আমার বায়ান না শোনা যায় তুমি ফতোয়া দিয়ে তুমি সিগারেট কি করে খাচ্ছো তুমি বিড়ি কি করে খাচ্ছো প্যাকেটে লেখা আছে পেঁয়াজে পেঁয়াজে ৪৫% উপকার আছে না নাই কথা বলেন কাঁচা পেঁয়াজে উপকার আছে একজন বিশেষজ্ঞ বিড়ি বিশেষজ্ঞ দাঁড়িয়ে বলুন তো গুটকা বিশেষজ্ঞ যারা আছো যারা খাও তারা দাঁড়িয়ে বলো যে বিড়ি সিগারেট গুটকায় কত পার্সেন্ট লাভ আছে জিরো পার্সুনু নাই আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আদব শিখিয়েছেন নবীজি যেটা তোমরা পায়খানা ঘরে কথা বলো না পায়খানা ঘরে কথা বলা যাবে ঢুকে প্রস্রাবখানা পায়খানায় চুপ থাকতে হবে পায়খানা ঘরে কিছু খাওয়া যাবে আমাদের দেশে মসজিদ গুলো দেখিয়ে দেবো ফজরের নামাজ পড়ে কিছু মুসল্লি ঢুকেছে তারা বিড়ি না খেলে তাদের হাগাই হয় না এ ঠিক বললাম না ভুল বললাম আমি বললে আমাকে খারাপ বলবেন তো আমি বাস্তব বলে যাচ্ছি আমি নিষেধ করতে আসিনি তোমার বিবেককে জিজ্ঞেস করো তুমি মমিন ব্যক্তি তুমি বিড়ি খেয়ে পায়খানা করে পায়খানা করতে করতে বিড়ি খেলে তুমি নবীর দুশ্মন নাও তার কে হতে পারে সেই পায়খানা করে ইমাম সাহেব যখন ঢুকছে বেচারা মনে মনে কষ্ট পাচ্ছে মুক্তা দিয়ে কিছু বলতে পারবে না আমি আমার জীবনে আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত খাই পড়ার লাইফ থেকে আজ পর্যন্ত আল্লাহ খালি যেটুকু হালাল খাবার দিয়েছে সেটুকু যাই কিচ্ছু খাই না আমি তো অবাক আপনি গুটকা খান আপনি বিড়ি খান আপনি সিগারেট খান আপনি ইসলাম বুঝেননি হাত তুলে বলুন তো নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন বিশেষ করে যে কমিটি ভাইয়েরা তারা ফজর থেকে আর নামাজ কাজা করবেন নাহলে আমাদের মতো বক্তার বায়ান শুনে লাভ হবে নিয়ত করে যান যে আমরা ফজরের নামাজ পড়ে তারপরে বিছানায় যাবো আজকের দিনে বাকি দিনগুলো আমার যেন লাইফ আর ফজর না কাজা এক নম্বর তারা যেন খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে মুমিন ব্যক্তির আখলাখ বললাম তৃতীয় নম্বরটা ওয়াল্লাদিনাহুম আনিল লাগবি মুরিদুন এবং তারা জানো নিজে দিকে গোনা কাঁটা থেকে বঞ্চিত রাখে তারা যেন নিজে দিকে গুণা কাটা থেকে বঞ্চিত রাখে যে পাপ আপনার কাছে এসে হাজির হয়েছে এই পাপ মুক্ত জীবন গড়ে দে এই যে মোবাইল দেখছেন এই মোবাইল পঁচানব্বই পার্সেন্ট পাপ বহন করছে এই মোবাইল সমাজে আমি মাসখানেক আগে একটা বক্তব্য দিয়েছিলাম আপনাদের চব্বিশ পরগনায় কোথায় হবে তো মোবাইলে কোনো ইউটিউবার ছেড়ে ছিল তো একজন মুসলিমদের ছেলে কলকাতা আমাকে ফোন করে যাহা তাহা গালি দিল মা বোন তুলে গালি দিল আমি কিন্তু তার গাল শুনলাম তাকে একটা দোয়া দিলাম আল্লাহ তোমাকে হিদা মেয়ে মেয়ে বিয়ে করলে জন্ম বিস্তার হবে নাউজ বিল্লা বলে আমার ভাই সবাই নিয়ত করেলে এই পাপ থেকে আমরা সবাই বাঁচবো জোরে বলুন ইনশাআল্লাহ এই পাপাচারি থেকে সবাই বাঁচুন নিজে দিকে বাঁচা কাল কেয়ামতের দিনে আল্লাহ আপনার ভাবে পাকড়াও করবে ওই জমি আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা ইতে আছে হুজুর আসছেন কথা রাখবেন তারা বন্ধ করে দেন আমার ভাই হজরত চলে এসছে আমি আর কথা বাড়াবো না আলোচনা এখানেই শেষ করছি আপনারা আমার জন্য দোয়া দিবেন আমি আপনাদের জন্য দোয়া দিই হায়াত বাকি তো মুলাকাত বাকি তবে শেষ কথা একটা খালি বলে দেব হযরতের কাছে অনুমতি নিচ্ছি আমি বিয়াদবি মাপ চাইছি দেখুন বক্তা বসিয়ে একটা লফজ বলার অভ্যাস আমার নেই একটা কথা খালি বলবো সমস্ত ভাই পাপ নিজের আপনার ছেলে দিকে বলুন এই উলামায়ের দিন দিকে ফলো করতে বলুন আপনি যেদিকে ফলো করছেন ওরা কেউ জান্নাতের পথি নয় আমি আপনার প্রথমেই বললাম কোরআনটা এসছে আলো দেখাবার জন্য কোরআন এসছে আলোর